হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি থিম ফরেস্ট কোয়ালিটি পিএইচডি টু এইচটিএমএল নিয়ে। তো অনেকেই আমাকে অনেকদিন ধরে নক করতেছেন যে থিম ফরেস্ট কোয়ালিটি পিএইচডি টু এইচটিএমএল একটি কোর্স করানোর জন্য ফ্রিতে। তো আমি সেই কোর্সটি স্টার্ট করেছি। এই কোর্সটি আসলে প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা একদম ফ্রিতে দিচ্ছি, কারণ অনেকেই জানিয়েছেন আমাকে যে আপনারা স্টুডেন্ট, আপনারা টাকা দিতে পারতেছেন না, এটার কোর্স ফিও অনেক কম ছিল, 2000 টাকা ছিল। তো যাই হোক, আমি এই কোর্সটি একদম ফ্রিতে দিচ্ছি। তাও যদি কেউ পেমেন্ট করতে চান আমাদেরকে, বিকাশ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, মাত্র 200 টাকা। এটা আপনাদের ইচ্ছা, এটা শুধু আমাদের শিপ সফটওয়্যার উন্নয়নের জন্য আপনারা দিবেন। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের বিকাশ নাম্বার এবং রকেট নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের কোন পিএইচডিটা নিয়ে আমরা কাজ করব এবং আমাদের এই কোর্সটি করতে হলে কি কি জানতে হবে। আমরা এর আগে একটি কোর্স করিয়েছিলাম থিম ফরেস্ট কোয়ালিটির পিএইচডি নিয়ে। তো এই পিএইচডি কোর্সটি একদম এ টু জেড শেষ করেছি। এই যে এই ক্যাটাগরিতে পাবেন গেলে, তো আমি জানি না এই কোর্সটি আপনাদের কতটুকু ভালো লেগেছে, তবে আমি যেটুকু ফিডব্যাক পেয়েছি আমার মনে হচ্ছে যে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। তো এই কোর্সটা আমি যেভাবে করেছি এই পিএইচডিটা নিয়ে আমি সেইমভাবে আপনাদের পিএইচডি টু এইচটিএমএল করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি আসলে জানি না কেমন হচ্ছে। আপনাদের ফিডব্যাক বুঝেই কিন্তু আমি পরবর্তী টিউটোরিয়ালটা তৈরি করবো। সো আমাকে কমেন্ট করে হোক, ফোন করে হোক, মেসেজ দিয়ে হোক, যেভাবে হোক আপনারা জানাবেন যে টিউটোরিয়ালটা কেমন হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি পিএইচডিটা কেমন। এই যে পিএইচডিটা হচ্ছে কি, এটা আমরা করেছিলাম এর আগে টিউটোরিয়ালে। কন্ট্রোল ট্যাব দিয়ে আমি এটাকে একটু বড় করে নিই এবং কন্ট্রোল এইচ দিয়ে গ্রিডগুলো সরিয়ে দিই। এই যে দেখুন, এই পিএইচডিটা নিয়ে আমরা একটা কোর্স করিয়েছিলাম। এই পিএইচডিটা নিয়ে আমরা এখন পিএইচডি টু এইচটিএমএল করবো এবং থিম ফরেস্টের জন্য, এবং পরে আমরা এটাকে থিম ফরেস্টে সাবমিটও করবো। আচ্ছা, তো এখন আমরা আসি যে এই কোর্সটা করতে হলে আপনাদের কি কি জানতে হবে। এই কোর্সটা করতে হলে আপনাদের যা যা জানতে হবে, প্রথমত আপনাদের এইচটিএমএল সিএসএস নিয়ে খুব ভালো ধারণা থাকতে হবে, যেহেতু আমরা থিম ফরেস্টের জন্য কাজ করবো। সো এইচটিএমএল সিএসএস, টেক্সট এডিটর, এই জিনিসগুলো নিয়ে আপনাদের খুব ভালো ধারণা থাকতে হবে। মানে বেসিকটা জানলেই চলবে না, একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে হবে, এবং বেসিক পিএইচডি টু এইচটিএমএলও জানতে হবে। পিএইচডি টু এইচটিএমএল প্লাস রেসপন্সিভ, এই জিনিসগুলো জানতে হবে, এবং বুটস্ট্র্যাপও জানতে হবে। এটা আমি লিখতে ভুলে গেছি। আচ্ছা, তারপর বেসিক ফটোশপ, এটা মোটামুটি জানলেই চলবে, কিন্তু আমি কাজ করতে করতে আপনাদের শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা চাইলে ফটোশপ নিয়ে আমাদের আগের যেই কোর্সটা ছিল সেটা করতে পারেন। এই যে এই কোর্সটা যদি কেউ করতে চান। তারপর প্রতিদিন আপনারা ক্লাস জমা দিবেন আমাদের গ্রুপে, ফেসবুক যে অফিসিয়াল গ্রুপ আছে আমাদের শিপ সফটওয়্যার, সেই গ্রুপে প্রতিদিন কাজ করে জমা দিতে হবে। আপনারা দিলে দেন, না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে আপনাদেরই ভালো। আপনাদের সমস্যাগুলো তো আর আপনারা বলতে পারবেন না, আর আপনাদের লাইভ ক্লাসও আমি নিচ্ছি না যে আপনাদের সমস্যাগুলো ধরিয়ে দেবো। সো আপনারা যদি আমাদের গ্রুপে পোস্ট দেন তাহলে আমরাও দেখতে পারবো, বা অন্যান্য যারা আছে তারাও দেখতে পারবে। আমাদের অন্যান্য যারা স্টুডেন্ট আছে আগে আমাদের এখান থেকে কোর্স করেছে, তারা আপনাদের সমস্যাগুলো দেখে সমাধান দিতে পারবে, এবং কোথায় কোথায় ভুল হচ্ছে যেগুলো আপনারা জানেন না, বুঝতেছেন না, যেহেতু আপনারা নতুন, সেগুলোর সমাধান আমরা চাইলে দিতে পারবো। আচ্ছা, তারপর আছে সবার সাথে শেয়ার করতে হবে। কেন শেয়ার করবেন? আচ্ছা, এটা একটা আপনার মনের মাঝে হয়তো এমন প্রশ্ন আসতে পারে, কেন আমি শেয়ার করবো আপনার টিউটোরিয়াল। আচ্ছা, যাই হোক, শেয়ার করবেন না, সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে এই জন্য বলেছিলাম যে আপনারা যদি একটু শেয়ার করেন আমার টিউটোরিয়ালটা, তাহলে সবার কাছে এই টিউটোরিয়ালটা খুব সহজেই পৌঁছে যাবে। কারণ আমি এটা নিয়ে কোনো মার্কেটিং করতেছি না, বা অন্যান্য যারা আছে তারা টিউটোরিয়ালগুলোকে মার্কেটিং করে, তারপর পোস্ট করে অনেক জায়গাতে, তারপর টাকা দিয়ে ভিউ বাড়ায়। তো আমি এগুলো কিছুই করতেছি না। সো আপনাদের যেটুকু সাহায্য পাচ্ছি সেটুকু সাহায্য দিয়ে এ পর্যন্ত এসেছি। তো আশা করি আপনারা একটু শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনাদের এই সবগুলো বিষয় একদম ক্লিয়ার এবং আপনারা এই বিষয়গুলো জানেন। তো চলুন আমরা এখন কোর্সটা স্টার্ট করি। তো কোর্সটা স্টার্ট করার আগে আমাদের আরও দু একটা জিনিস জানতে হবে, কিভাবে আমরা আমাদের
প্রতিটা ক্লাস করে ক্লাসের প্র্যাকটিস ফাইলগুলো জমা দেবো এবং সবার সাথে শেয়ার করব। এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার হতে হবে আপনাদের। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা কাজে যাই। আচ্ছা, ক্লাসগুলো আপনারা কীভাবে শেয়ার করবেন? ক্লাসগুলো প্রথমে আপনারা আপনাদের ডোমেন হোস্টিংয়ে আপলোড করবেন। আপলোড করে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে পোস্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপ কোথায় পাবেন? আমাদের ফেসবুক গ্রুপে যেতে হলে এখানে ক্লিক করতে পারেন। এখানে গেলে আমাদের ফেসবুক গ্রুপে যাবেন, অথবা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আমাদের শিফট সফটওয়্যার অফিসিয়াল ফেসবুক গ্রুপ। তো আপনারা কাজ করে কাজগুলো আপলোড করে আপনাদের হোস্টিংয়ে, তারপর এখানে লিংক দিয়ে কিছু লিখে দেবেন যে আপনারা কি করেছেন, ওইটা লিখে এখানে পোস্ট করতে পারেন। আর আপনাদের যদি ডোমেন হোস্টিং না থাকে, আমাদের ইউনিবা হোস্ট থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন। একদম কম রেটে পাবেন এবং খুব ভালো মানের হোস্টিং পাবেন। তো এখানে আপনাদের স্টুডেন্টদের জন্য একটা স্টুডেন্ট প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রথম অবস্থায় আপনারা এই প্যাকেজটা নিতে পারেন। এটার মূল্য হচ্ছে গিয়ে $8। তো এখন এটার একটা অফার চলতেছে, 30% অফার। তো এটা আপনারা চাইলে নিতে পারেন। এবং 300 MB SSD হোস্টিং পাচ্ছেন, এবং মান্থলি 4GB ব্যান্ডউইথ, এবং সাথে পাচ্ছেন ফ্রি SSL মানে HTTPS এই জিনিসটা পাচ্ছেন আপনারা ফ্রি একদম লাইফ টাইমের জন্য। তারপর আরও অনেক কিছু আছে এটার মধ্যে, তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো প্যাকেজ আছে, আপনারা এখান থেকে হোস্টিংয়ে গেলে পাবেন। এবং ডোমেন কিনতে চাইলে ডোমেন রেজিস্টারে গিয়ে আপনারা প্রাইসগুলো দেখতে পারেন, ডোমেন প্রাইসিংয়ে গিয়ে। আচ্ছা, আর আপনাদের যদি ডোমেন হোস্টিং লাগে তাহলে আমাদের এখানে হটলাইনে কল করে ডোমেন হোস্টিং নিতে পারেন। আর কীভাবে কিনতে হবে ওইটা আমি আর দেখাচ্ছি না আপনাদের, আপনাদের সমস্যা হলে এই নাম্বারে কল করে জেনে নেবেন। আচ্ছা, ধরে নিলাম আপনাদের হোস্টিং আছে, অথবা আমাদের থেকে নিয়েছেন, অথবা আপনাদের টাকার সমস্যা, আপনারা নিতে পারতেছেন না, এখন কী করবেন? আচ্ছা, আপনাদের ডোমেন হোস্টিং না থাকলে আপনারা কোডপেন ইউজ করতে পারেন, codepen.io। এখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন প্রথমে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে আপনাদের ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি অ্যাকাউন্ট করব না। আর আপনারা চাইলে অ্যাকাউন্ট না করেও এখানে তৈরি করতে পারেন, তবে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়াটাই বেটার, তাহলে পরে আপনি কোডগুলো পাবেন খুব সহজেই। আচ্ছা, এই এই হচ্ছে গিয়ে কোডপেন, এখানে আমি লগ ইন করলাম। আচ্ছা, আপনারা এখানে এসে তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা এখানে নিউ পিন এখানে ক্লিক করবেন। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, চলে আসছে। তো নিউ পিনে ক্লিক করার পর এরকম তিনটা বক্স আসবে, এখানে HTML লিখবেন, এখানে CSS এবং এখানে JS। আর আউটপুটটা আপনারা এখানে দেখতে পারবেন। আর আপনারা যদি আউটপুটটাকে সাইড বারে নিতে চান বা অন্যদিকে নিতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনারা এটাকে সাইডে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে রাইটে নিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা, এখানে রাখলেই বেটার। আচ্ছা, অথবা এখানেও রাখতে পারেন, এটাও অনেক ভালো। আচ্ছা, ধরুন আমরা এখানে এটাতেই রাখি। এখানে আপনারা HTML লিখবেন, এবং এটাতে কিন্তু ইমেটও সাপোর্ট করে, আপনাদের ইমেট নতুন করে সেট আপ করতে হবে না। এখানে আপনারা এটা লিখে ট্যাবে ক্লিক করলেই কাজ করবে, আমাদের ব্র্যাকেটসের মতো অথবা সাবলাইনে আমরা যেভাবে কাজ করি। আচ্ছা, এখানে আপনারা আপনাদের প্রজেক্টের নাম দিবেন। ধরুন আমরা দিলাম যে নন্দিনী PhD2 HTML, লিখে এন্টার দিলাম। তো এটা সেভ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তো আপনারা এখানে HTML লিখবেন। আমি লিখলাম HTML, HTML এর পুরো স্ট্রাকচারটা নিয়ে আসি, যেটা আমরা বেসিক লিখতে হয়। তো এখানে আপনারা HTML লিখবেন, এখানে যা লিখবেন সাথে সাথে এখানে আউটপুটটা দেখাবে, আপনাদের রিলোড করতে হবে না। তো আমি এখানে লিখলাম যে H1 লিখে ট্যাব দিলাম, আর এখানে লিখলাম যে হ্যালো, দেখি শো করে কিনা, একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখুন শো করতেছে। আপনারা চাইলে এই যে এখানে CSS ও লিখতে পারেন। আমি এখানে H1টাকে CSS এর মাধ্যমে স্টাইল করতে পারবো। তো আমি এখানে একটু স্টাইল করি, যে কালার দিই রেড, দেখুন রেড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আউটপুটটার জন্য, দেখুন রেড হয়ে গেছে। এবং আমরা চাইলে এখানে JS ও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা আস্তে আস্তে শিখে যাবো কীভাবে কী করতে হয়। আর এখানে চাইলে আপনারা এক্সটার্নাল
CSS ও ইউজ করতে পারেন এখানে ক্লিক করে। যেমন এখানে দেখুন CSS প্রসেসর ইউজ করতে পারেন, SAS, LESS এগুলো ইউজ করতে পারেন, তারপরে নর্মালাইজড বেস CSS আপনারা করে রাখতে পারেন, তারপরে অটো প্রিফিক্সার এটা দিয়ে রাখবেন, এটা দিয়ে রাখা ভালো। আচ্ছা আরেকটা জিনিস, এখানে আপনারা যদি ফন্টোসাম বা বুটস্ট্র্যাপ অ্যাড করতে চান তাহলে এখানে বুটস্ট্র্যাপের লিঙ্কটা দিয়ে দিলেই হবে, সিডিএন লিঙ্কটা, যে সিডিএন লিঙ্কটা আছে। আচ্ছা এখানে আপনারা চাইলে ফন্টোসামের লিঙ্ক দিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে কুইক অ্যাডে ক্লিক করে বুটস্ট্র্যাপ 4 অথবা 3 এখানে অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে আবার আপনারা চাইলে ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কটা অ্যাড করতে পারেন, তারপরে অ্যানাদার অ্যাড অ্যানাদার অ্যানাদার দিয়ে আপনারা ফন্টোসামটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের যা খুশি এখানে অ্যাড করতে পারবেন। আমরা যেভাবে লোকাল যে কম্পিউটার এখানে যেভাবে কোড করি এখানে সেমভাবে কোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে 7 ক্লোজ দিলেই চলবে। আচ্ছা তারপর জেএস, জেএসও আপনারা সেমভাবে এখানে ক্লিক করে আপনারা এক্সটার্নাল জেএস অ্যাড করতে পারবেন, তারপরে এখানে বিভিন্ন ইয়ে আছে এগুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাভা স্ক্রিপ্টেরও প্রসেসর আছে, এগুলো অ্যাড করার কোনো দরকার নাই। আচ্ছা তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আসি যে এটা কীভাবে শেয়ার করব অন্য একজনের সাথে। তো আমরা এটা করে তো সেভ করলাম, তাই না? তো এটা শেয়ার করতে পারেন আপনারা অনেকভাবে। প্রথমত আপনারা চাইলে ফোন নাম্বারে ডাইরেক্ট এটা সেন্ড করে দিতে পারেন, এখান থেকে আপনারা যে কোনো ফোন নাম্বার লিখে, যেমন আমি আমার ফোন নাম্বারটা লিখি, এই নাম্বারটা লিখলাম, এখানে প্লাস ডবল এইট দিতে হবে। এটা লিখে যখন সেন্ড করব আমার ফোন নাম্বারে এই এটার লিঙ্কটা চলে যাবে, আপনারা চাইলে ডাইরেক্ট ফোন নাম্বারও এটা সেন্ড করতে পারেন কোনো চার্জ ছাড়া। এই যে দেখুন আমার ফোনে SMS চলে আসছে। আচ্ছা তারপর আপনারা গুগল প্লাস, ফেসবুক, টুইটার এগুলোর মাধ্যমে শেয়ার করতে পারেন। আচ্ছা তো আপনারা চাইলে লিঙ্কও শেয়ার করতে পারেন, আমাদের গ্রুপে যদি শেয়ার করতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে এখানে রাখবেন, রেখে আপনারা এখানে ডিটেলস লিখে দিবেন অবশ্যই, নাহলে কিন্তু আপনাদের পোস্ট অ্যাপ্রুভ হবে না, যে আমি এটা করেছি বা কি করেছি এই বিষয়টা নিয়ে বিস্তারিত লিখে দিবেন। লিখে তারপরে এখানে পোস্টে ক্লিক করবেন, তাহলে আপনারা আমরা এটা খুব সহজে বুঝতে পারবো যে এটা কি। এবং আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশটও অ্যাড করতে পারেন সেটিংয়ে গিয়ে, সেটিংয়ে গিয়ে এখানে স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিনশট একটা অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা মনে হয় না ফ্রি ভার্সনে দেবে, কিনতে হবে মনে হয়। যাই হোক আমাদের স্ক্রিনশটের দরকার নেই, আমরা কোড শেয়ার করতে পারলেই হচ্ছে। এভাবে আপনারা লোকালি কোডটা করে এখানে রেখে তারপরে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা ডাইরেক্ট এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি কোডগুলো হোস্টিংয়ে আপলোড করে করেন। আচ্ছা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো আগামী টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত আপনারা রেডি হন, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হন, তারপর আমরা পরের ক্লাসগুলো করি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং সবার সাথে অবশ্যই আমাদের টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।